নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এবং এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট ষোলোই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস এবং আইটিআই অর্থাৎ এই সমস্ত শিক্ষাগত যোগ্যদের তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে খুব ভালো সুযোগ রয়েছে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং বিভিন্ন লোকেশানে তোমরা পোস্টিং পেয়ে যাবে আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করবো অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সিলেকশান প্রসেস কি রয়েছে এবং কোন কোন লোকেশনের তরফ থেকে কত শূন্যপথ রয়েছে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব যা যারা ভিডিওর দেখছ প্রত্যেকে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ষোলোই আগস্ট দু তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং ষোলোই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশান চলবে এবং দেখো পরবর্তী এখানে বলা হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডিসপ্লে অফ মেরিট অর্থাৎ যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেটা তোমাদের নভেম্বর দু হাজার চব্বিশেই হবে তো সেক্ষেত্রে দেখো খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশান হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্টও বেরিয়ে যাবে তো সেক্ষেত্রে যা যারা এই ভিডিওর দেখছো প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি প্রয়োজন তো এখানে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের যোগ্যতা ধরা হবে তেরো আট দু ডেট অনুযায়ী অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কমপ্লিট থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট এ পাস্ট এসএসসি অথবা মেট্রিকুলেশন অথবা টেনথ ক্লাস এক্সামিনেশন অর্থাৎ যা যারা মাধ্যমিক পাস করেছ এখানে এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা যেখানে অবশ্যই তোমাদের ফিফটি পারসেন্ট নম্বর থাকতে হচ্ছে এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে মাস্ট হেভ পাস্ট আইটিআই ইন রিলেভেন্ট ট্রেড ইস্যুড বাই এন সিভিটি অথবা এস সি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি তুমি আইটিআই করে থাকো বা বিভিন্ন ট্রেডে যদি তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকে এবং মাধ্যমিকে যদি তোমাদের ফিফটি পারসেন্ট নম্বর থাকে মিনিমাম তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ মাধ্যমিক পাশের সাথে সাথে ফিফটি পার্সেন্ট নম্বর এবং আইটিআই যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ এই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ অলরেডি পাসড দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশন অন দ্য ডেট অফ ইস্যু অফ নোটিফিকেশান অর্থাৎ এই যে নোটিশটি জারি হয়েছে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ সে নির্দিষ্ট ডেটে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু কমপ্লিট থাকতে হবে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দ্য অ্যাপ্লিকেন্ট হুজ এস এসসি অথবা ম্যাট্রিকুলেশন অথবা টেন্থ অ্যান্ড আইটিআই রেজাল্ট আর অ্যাওয়েটেড অ্যাজ অন দ্য ডেট অফ নোটিফিকেশান আর নট এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ যাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত ফাইনাল রেজাল্ট জারি হয়নি বা প্রকাশিত হয়নি তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না অর্থাৎ যাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি বয়সের লিমিট তোমাদের কিন্তু ক্যালকুলেট করা হবে ষোলো নয় দু ডেট অনুযায়ী অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে বয়সের লিমিট কিন্তু বিভিন্ন রয়েছে জেনারেল ক্যাটাগরিতে পনেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় আর যদি তুমি ও হয়ে থাকো তাহলে এখানে তিন বছরের ছাড় পেয়ে যাবে আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে এখানে দশ বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে বয়সের ছাড়গুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অর্থাৎ জেনারেল প্রার্থী হলে পনেরো থেকে চব্বিশ যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে পনেরো থেকে উনত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তুমি ও হয়ে থাকো তাহলে পনেরো থেকে এখানে সাতাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে পনেরো থেকে চৌত্রিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো এখানে অ্যাপ্লিকেশান ফিয়ের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান ফি বিভিন্ন রয়েছে এখানে শুরুতেই তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি যদি তুমি এসসি এস টি পিডাব্লিউডি অথবা যে কোনো ক্যাটাগরির মেয়ে হয়ে থাকো তাহলে এখানে কোনো টাকা লাগছে না তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ও হয়ে থাকো তাহলে এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এই যে একশো টাকা সেটা হচ্ছে কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট অথবা যদি তুমি ও হয়ে থাকো তাহলে একশো টাকা পেমেন্ট করতে হচ্ছে আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগছে না অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে সি এস টি পিডাব্লিউডি এবং ওমেন অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো টাকা লাগছে না তারা এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে সিলেকশান প্রসেসের মধ্যে তোমাদের জানিয়ে রাখি এখানে সিলেকশান প্রসেসের মধ্যে দেখো এখানে বলা হচ্ছে স্ক্রিনিং অ্যান্ড স্ক্রুটিনি অফ দ্য অ্যাপ্লিকেশান দেয়ার উইল বি নো রিটিন টেস্ট অফ ভাইভা অর্থাৎ এখানে তোমাদের জানিয়ে রাখি কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না সরাসরি তোমাদের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে অর্থাৎ এখানে দেখো যা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের মাধ্যমিকের যে নম্বর রয়েছে এবং আইটিআই কোয়ালিফিকেশানে যে পার্সেন্টেজ রয়েছে বা যে নম্বর রয়েছে সেই নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবে এবং বিভিন্ন জায়গাতে পোস্টিং পেয়ে যাবে এবং দেখো এই যে নিয়োগ এটা হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ যারা যারা রেলওয়েতে অ্যাপ্রেন্টিশিপের ট্রেনিং করতে চাইছো তাদের জন্য এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো সেই জন্য তোমাদের এখানে কোনো রকমের কিন্তু লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা কিন্তু হবে না তো দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে তো অ্যাপ্লিকেশান করার জন্য বিভিন্ন প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো কিন্তু কমপ্লিট করতে হবে প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা এখানে পেয়ে যাবে এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস এই লেখাটি পেয়ে যাবে এবং সেখানে ক্লিক করতে হবে এবং দেখো এখানে বলা হচ্ছে ইনফরমেশন টু ক্যান্ডিডেট প্লিজ ভিজিট অন আরআরসি ওয়েবসাইট ফর নোটিফিকেশন অর্থাৎ যে নোটিফিকেশান রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে দেখে নিতে হবে যা কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু তোমাদের ম্যাচ হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ যা কিছু আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই ম্যাচ হতে হবে তাহলেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে প্রথমেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং তার জন্য তোমাদের নিজেদের নাম ফাদার্স নেম কমিউনিটি ক্যাটাগরি মোবাইল নম্বর ইমেল আইডি ডেট অফ বার্থ এগুলো কিন্তু ফিল আপ করতে হবে এবং তারপরে তোমার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পরে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে ফি পেমেন্ট করতে হবে যাদের ক্ষেত্রে ফি পেমেন্ট করতে হবে না তাদের ক্ষেত্রে সরাসরি ডকুমেন্ট আপলোড করবে এবং তারপরেই কিন্তু তোমরা ফাইনাল সাবমিট করবে আর যাদের ক্ষেত্রে ফি পেমেন্ট করতে হবে তাদের ক্ষেত্রে নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু ফি পেমেন্ট করবে এবং তারপরে তোমরা কিন্তু ফাইনালি সাবমিট করতে পারবে তো এই হচ্ছে প্রসেস অর্থাৎ এইভাবেই কিন্তু ধাপে ধাপে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফাইনালি সাবমিট করতে হবে এবং দেখো বিভিন্ন এখানে কিন্তু সাইজ বলা হয়েছে ফটোগ্রাফ সিগনেচার এবং থাম ইমপ্রেশন যেখানে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে যেখানে জেপি জি ফর্ম্যাটই কিন্তু হতে হবে এবং তার সাথে সাথে দেখো এখানে যা কিছু এখানে এডুকেশনাল কাস্ট পিডাব্লিউডি এক্স সার্ভিসেন যা কিছু সার্টিফিকেট তোমাদের প্রয়োজন সেগুলো কিন্তু সঠিকভাবে তোমাদের আপলোড করতে হবে এবং যা কিছু তথ্য দেবে প্রত্যেকটি কিন্তু সঠিক হতে হবে তার কারণ হচ্ছে কি যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে তখন সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে কোনো জায়গাতে যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু যে কোনো সময় রিজেক্টেড হয়ে যেতে পারে এবং দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করা লিঙ্ক পেয়ে যাবে এবং ষোলো তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ আগামীকাল থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করা লিঙ্ক পেয়ে যাবে তো দেখো এখানে যে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা নিয়োগ করা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্তান রেলওয়ে তরফ থেকে যে সমস্ত বিভিন্ন ডিভিশন বা যে সমস্ত বিভিন্ন জোন রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে যেখানে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে অ্যাপ্রেন্টিস পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে চার হাজার ছিয়ানব্বই অর্থাৎ খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে চার হাজার ছিয়ানব্বইটি টোটাল কিন্তু সিট রয়েছে এত সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু চান্স পাবে তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে দেখো এখানে বিভিন্ন যে সমস্ত বিভিন্ন ডিভিশন রয়েছে সেই সমস্ত ডিভিজনের ভ্যাকেন্সিগুলো কিন্তু দেয়া রয়েছে যেখানে দেখো চারশো বাইশটি রয়েছে একই রকমভাবে তিনশো চুয়াত্তরটি রয়েছে রকমভাবে বিভিন্ন ডিভিশনে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে টোটাল চার হাজার ছিয়ানব্বই জনকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করবে বিভিন্ন ডিভিশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে এবং দেখো এখানে যে সমস্ত ট্রেডগুলি বলা হয়েছে সেই সমস্ত ট্রেডে যদি তোমাদের আইটিআই থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যেমন দেখো বিভিন্ন কিন্তু ট্রেড রয়েছে যেমন দেখো ফিটার থেকে শুরু করে কার্পেন্টার ওয়েল্ডার রয়েছে একই রকমভাবে দেখো ইলেকট্রিশিয়ান রয়েছে ওয়েল্ডার অথবা গ্যাস অ্যান্ড ইলেকট্রিক মেশিনিস্ট এবং তার সাথে সাথে পেন্টার এবং দেখো টার্নার রয়েছে এই সমস্ত বিভিন্ন ট্রেড রয়েছে অর্থাৎ যা যারা আইটিআই করেছে। বিভিন্ন ট্রেড থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ইলেকট্রনিক্স মেকানিক এবং দেখো স্টেনো রয়েছে ডেটা এন্ট্রি অপারেটার রয়েছে এবং তাছাড়া দেখো কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার রয়েছে এই সমস্ত বিভিন্ন ট্রেড থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে যা যারা আইটিআই করেছ বিভিন্ন ট্রেডে তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম ট্রেড কিন্তু এখানে রয়েছে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্য যেখানে দেখো মেশন রয়েছে ব্ল্যাকস্মিথ রয়েছে ওয়ারম্যান রয়েছে এই সমস্ত বিভিন্ন ট্রেড রয়েছে যেখানে মেকানিক ডিজেল মেকানিক মোটর ভেহিকেল এই সমস্ত বিভিন্ন কিন্তু ট্রেড রয়েছে অর্থাৎ ম্যাক্সিমাম ট্রেড কিন্তু এখানে রয়েছে তো সেই সমস্ত ট্রেড থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এরপর দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এই যে অ্যাপ্রেন্টিসিপে যে ট্রেনিং সেটি কেন তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যা যারা আইটিআই করো তাদের ক্ষেত্রে জানি রাখি যা যারা অ্যাপ্রেন্টিসিপে ট্রেনিং করবে যখন রেলওয়ে তরফ থেকে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হয় রেলওয়ের তরফ থেকে পার্মানেন্ট পোস্টে অর্থাৎ যখন গ্রুপ ডি পোস্টে ভ্যাকেন্সি বেরোয় তখন কিন্তু ম্যাক্সিমাম পোস্ট যারা যারা আইটিআই করে থাকে এবং যা যারা অ্যাপ্রেন্টিসিপে ট্রেনিং করে থাকে তারা কিন্তু ম্যাক্সিমাম পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা যা যারা পরবর্তী ক্ষেত্রে রেলওয়েতে চাকরি পেতে চাইছো গ্রুপ ডি পোস্টে এবং ম্যাক্সিমাম পোস্টের যে সুবিধা সেটা যদি তোমরা পেতে চাইছো তাহলে অবশ্যই অ্যাপ্রেন্টিসিপের কিন্তু ট্রেনিং করে রাখবে সেই ট্রেনিং যদি তোমাদের করা থাকে সেই সার্টিফিকেটে তোমরা ম্যাক্সিমাম পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে তার কারণ হচ্ছে অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিং এটা হচ্ছে অভিজ্ঞতা সার্টিফিকেট তোমরা এক বছর যে ট্রেনিং করবে সেই ট্রেনিংয়ে তোমরা প্রতি মাসে স্টাইপেন্ড পেয়ে যাবে কাজ শিখতে পারবে এবং অভিজ্ঞ হতে পারবে অর্থাৎ অ্যাপ্রেন্টিসিপের তোমরা কিন্তু সার্টিফিকেট পেয়ে যাচ্ছ তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেট দেখিয়ে তোমরা ম্যাক্সিমাম পোস্টে কিন্তু তখন গ্রুপ ডি অর্থাৎ লেভেল ওয়ান পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমরা সবাই জানো যে রেলওয়ে তরফ থেকে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হয় তার মধ্যে গ্রুপ ডির ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু সবচেয়ে বেশি থাকে তো সেক্ষেত্রে যেহেতু গ্রুপ ডিতে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি থাকে এবং অ্যাপ্রেন্টিসিপ এবং আইটিআই শিক্ষাগত যোগ্যতায় ম্যাক্সিমাম পোস্টে অ্যাপ্লিকেশান করা যায় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু তখন সুবিধাগুলো কিন্তু পেয়ে যাবে তো তাই প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে চার হাজার টোটাল সিট সংখ্যা রয়েছে এবং বিভিন্ন ডিভিশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে এবং বিভিন্ন ডিভিশনে তোমরা ট্রেনিংগুলো কমপ্লিট করতে পারবে তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে তার পাশাপাশি প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে এবং সময় মতো অ্যাপ্লিকেশান করতে পারে এবং তার পাশাপাশি যা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে নিয়মিত চাকরির আপডেটগুলি যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ